ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 10ই জানুয়ারি 2022 থেকে করোনার তৃতীয় ডোজ অথবা বুস্টার ডোজ বা কোভিডের ভাষায় যেটাকে বলা হচ্ছে প্রিকশন ডোজ, নাম যাই বলি না কেন সেটা দেওয়া হবে। কারা পাবেন? ষাটোর্ধ্ব নাগরিক যারা রয়েছেন অথবা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স। এবার আপনারা জানেন শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ গত বিধানসভা ভোটের ডিউটি করতে যাওয়ার জন্য ভ্যাকসিন পেয়েছিলেন এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স আখ্যাও তাদেরকে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু এই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ এটা পাবেন, কিভাবে সেটা পাবেন, কতদিন পর সেটা নিতে হবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। এর জন্য যে ওয়েবসাইটটাতে আমরা যাব সেই ওয়েবসাইটটা হচ্ছে selfregistration.cowin.gov.in। যে ওয়েবসাইট থেকে আপনারা প্রথমেই যে ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ নিয়েছেন তার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সেই সেম ওয়েবসাইট, সেখানে অলরেডি আপনারা রেজিস্টার্ড, কারণ রেজিস্টার্ড আপনারা আগে হয়েছেন। তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার এখানে ওটিপিটা আসবে, আপনারা জানেন, সেই ওটিপি পুট করার পর ভেরিফাই অ্যান্ড প্রসিডটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন, এটা প্রথমে আমি যেটা দেখাচ্ছি এখানে দেখুন লেখা আছে FLW, এই ব্যক্তি, তার মানে ইনি হচ্ছেন ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, সেজন্য ইনি প্রিকশন ডোজের জন্য এলিজেবল এবং এনার এই ডোজ পেতে আর 15 দিন বাকি। এখানেও লেখা আছে প্রিকশন ডোজ, ডিউ হচ্ছে 24শে জানুয়ারি 2022, শিডিউল প্রিকশন ডোজ, এখানে আপনি স্লট বুকিং করতে পারবেন। এবার এনার ডিটেলসটা একটু বলি, ইনি লাস্ট ডোজ নিয়েছিলেন গত 26শে এপ্রিল 2021, অর্থাৎ যেটা হিসাব করলে দেখা যাচ্ছে 273 দিন বা 39 সপ্তাহ পর কিন্তু আপনারা পাবেন এই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ, যাই নাম বলি না কেন। তো এটা হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, আপনারা যারা বিধানসভা ভোটের জন্য ভ্যাকসিন নিয়েছিলেন আপনারা পাবেন। এবার এই ডিউ ডেট আর এই এই যে ডেট, এটা নিয়ে আমি শেষকালে আলোচনা করছি। আরেকটা আমি স্লাইড দেখিয়ে নিই, এখানে দেখুন উঠেছে যেটা সিটিজেন, ইনিও প্রিকশন ডোজের জন্য এলিজেবল, যেহেতু শুধু সিটিজেন উঠেছে তার মানে ইনি সিনিয়র সিটিজেন হিসাবে এলিজেবল হয়েছেন। এনার ইয়ার অফ বার্থটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। এক্ষেত্রেও দেখুন এখানে বলা হচ্ছে 167 দিন বাকি আছে। এনার লাস্ট ডোজ ছিল আপনার নিয়েছিলেন গত 25শে সেপ্টেম্বর 2021, এক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে যে ডিউ ডেটটা দেওয়া হয়েছে 273 দিন, লাস্ট ডোজ থেকে 273 দিন পর বা 39 সপ্তাহ। এবারে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এই যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স যার মধ্যে স্বাস্থ্যকর্মীরা আছেন, ডাক্তারবাবু থেকে শুরু করে অনেকেই ফ্রন্টলাইন ওয়ার্কার্স আছেন, এবার রাজ্য ঠিক করবে এই অগ্রাধিকারের মধ্যে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই বুস্টার ডোজের ক্ষেত্রে। কাজে এখানে আপনার যে 167 দিন বাকি আছে কি 15 দিন বাকি আছে কি 10 দিন বাকি আছে বা স্লট বুকিং, এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাজ্য সরকার কি নিয়মে এটাকে নির্ধারণ করবে, তার জন্য আমাদের একটু অপেক্ষা কিন্তু করতে হবে। 10 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল 10ই জানুয়ারি 2022 থেকে শুরু হবে। একটু অপেক্ষা করুন, দেখে নিন যে ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের মধ্যে কাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, তারপরে কিন্তু আপনারা সেই মোতাবেক আপনাদের ডেট, অন্তত ডেটটা এখানে যেটা দেওয়া আছে এই ডেট অতিক্রম হবার পর আপনারা বুস্টার ডোজটা কিন্তু নিয়ে নেবেন। এটাই এখান থেকে আপডেট এলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।